সুষ্ঠু নির্বাচন ও সংস্কার ইস্যুতে দুই মাসেও অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান তেমন কার্যক্রম দেখাতে পারেনি, এমন হতাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জানান, দ্রুত সুষ্ঠু নির্বাচনের আয়োজনে এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। দুপুরে প্রেস ক্লাবে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রশাসনের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে আয়োজিত বিক্ষোভে তিনি এমন মন্তব্য করেন। বলেন, প্রশাসনে এখনও শেখ হাসিনার ক্যাডাররা রয়েছে, যারা এখনও ষড়যন্ত্র করছে, সরকারের সংস্কার কার্যক্রমে বাধা সৃষ্টি করবে, সব ষড়যন্ত্র প্রতিহত করে দল ও জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিগত সরকারের মন্ত্রী, এমপি, নেতাকর্মী, পুলিশরা কিভাবে এবং কার সহায়তায় পালিয়ে গেল সবকিছু শ্বেতপত্র আকারে প্রকাশ এবং সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান জয়নুল আবদিন ফারুক। আপনার মতো একজন পবিত্র সহজ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু দুই মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে সরাতে হবে আবর্জনা। আমাদের কথা স্পষ্ট, আমরা নির্বাচন চাই, সময়ও দিতে চাই, যৌক্তিক সময় অবশ্যই দিই।